আসসালামু আলাইকুম সাইবার সিকিউরিটি ফর এভরিওান কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডি আজকের ভিডিওতে আমরা দেখব স্টেগনোগ্রাফি এবং এটার রিয়েল লাইফ কি কি অ্যাপ্লিকেশান আছে আজকের ভিডিও এবং পুরো কোর্স জুড়ে আমি জাহিদা সানাসি আপনাদের সাথে চলুন শুরু করা যাক স্টেগনোগ্রাফি স্টেগনোগ্রাফি দুটা গ্রিক ওয়ার্ড স্টেগনোস এবং গ্রাফ এই দুটার সমন্বয়ে গঠিত স্টেগনোস মানে হচ্ছে হিডেন এবং গ্রাফ মানে হচ্ছে রাইট অর্থাৎ আমরা এটাকে বলতে পারি স্টেগনোগ্রাফি হল গুপ্ত আর টু রাইট মানে হচ্ছে লিখন বিদ্যা অর্থাৎ আমরা স্টেগনোগ্রাফিকে বলতে পারি গুপ্ত লিখন বিদ্যা তার মানে একটা ভিজিবল কোনো বস্তুর উপর গুপ্ত কোনো বিষয়কে অর্থাৎ সিক্রেট কোনো মেসেজকে রেখে দেওয়ার যে প্রসেস এটাকে আমরা স্টেগনোগ্রাফি বলতে পারি এখন এই ভিজিবল বস্তুটা যে কোনো কিছু হইতে পারে ভিজিবল বস্তুটা হইতে পারে আমাদের একটা ইমেজ হইতে পারে একটা টেক্সট হইতে পারে ভিডিও যে কোনো কিছু হইতে পারে অর্থাৎ আমরা স্টেকনোগ্রাফির ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমরা একটা সিক্রেট মেসেজকে এমন কোন কিছুর ভিতর দিয়ে লুকিয়ে রাখবো যেন সেটা যে পাঠাচ্ছে অর্থাৎ সেন্ডার এবং যে রিসিভার এই দুইজন ছাড়া অন্য মিডিল কোনো ম্যান এটা সম্পর্কে জানতে না পারে আর যদিও মিডিল ম্যান এই মেসেজটাকে পেয়ে যায় তারপরেও ওই মিডিলম্যান এই ম্যাসেজটা কিভাবে রিট্রাইব করতে হবে সেই প্রসেসটা জানে না যার কারণে ওই ম্যাসেজটা পেয়ে যেয়েও ওই মিডিলম্যানের কোনো লাভ নাই অর্থাৎ সেন্ডার আর রিসিভারের যে কমিউনিকেশনের পারপাস ছিল ওই পার্পাসের কোনো ক্ষতি হবে না তো তো এই অ্যান্সেন্ট গ্রিক এক রাজা ছিল সেই রাজা অন্য একটা রাজার কাছে তথ্য প্রেরণ করার জন্য তখন তো ইন্টারনেট বা অন্য কোনো প্রাপক ছিল না তো যদি লিখে পাঠানো হইতো কোনো কিছুর মাধ্যমে তাহলে সেটা মাসপথে যাওয়ার সময় রাস্তায় শত্রুরা সেই তথ্যটা নিয়ে নিতে পারত। অর্থাৎ যে প্রাপকের মাধ্যমে পাঠানো হচ্ছে সেই প্রাপককে আটক করে তার কাছ থেকে তথ্য নিয়ে নিতে পারত তো তিনি তখন একটা প্রসেস অ্যাপ্লাই করলেন সেখান থেকেই মূলত স্টেকনোগ্রাফির যাত্রা শুরু সেটা হচ্ছে তার একটা কৃতদাসের মাথা প্রথমে ন্যাড়া করে সেখানে বিভিন্ন তথ্য লিখে দেওয়া হয় পরবর্তীতে ওই কৃতদাসকে কিছুদিন ওয়েট করতে বলা হয় যতক্ষণ না পর্যন্ত তার মাথায় চুল ওঠে তো যখন তার মাথায় চুল উঠে গেল তারপর যখন তাকে পাঠানো হলো অন্য রাজার কাছে তখন আবার তাকে ন্যাড়া করা হলো তারপরে সেই তথ্যটাকে রিট্রাইব করা হলো যেমনটা আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন তো এখান থেকেই মূলত টেকনোগ্রাফির যাত্রা শুরু হয় প্রথম কোনো স্টেগনোগ্রাফি এভাবেই ইউজ করা হয় তাছাড়া আমরা জানি লেবুর রস দিয়ে যদি আমরা কোনো কাগজে লিখি সেই লেখাটা কিন্তু সূর্যের আলোতে নিয়ে গেলে শুকায় গেলে আবার ইনভিজিবল হয়ে যায় পরবর্তীতে ওইখানে যদি আমরা হচ্ছে তরল জাতীয় কোনো কিছু ইউজ করি তেল বা পানি তাইলে আবার ওই লেখাটা ফিরে পাই তো এটাও একটা স্টেগনোগ্রাফি হইতে পারে তো এবার আমরা দেখব স্টেগনোগ্রাফির বেসিক যে মডেলটা অর্থাৎ স্টেগনোগ্রাফি কীভাবে কাজ করে প্রথমত স্টেগনোগ্রাফির বিষয়ে যদি আমরা আসি সর্বপ্রথম আমাদের দুইটা বিষয় নিয়ে মাথায় রাখতে হবে একটা হচ্ছে সিক্রেট ম্যাসেজ যে ম্যাসেজটাকে আমরা অন্য একটা বিষয়ের মধ্যে লুকাইতে চাই এখন অন্য যে বিষয়ের ভিতরে আমরা লুকাইতে চাই সেই বিষয়টাকে বলা হয় কভার ইমেজ আর সিক্রেট ম্যাসেজটাকে কভার ইমেজে লুকিয়ে রাখার জন্য যে একটা কি ব্যবহার করা হয় কি বা এখানে হচ্ছে আমরা এটাকে চাবির সাথে তুলনা করতে পারি সেই চাবিটা হচ্ছে স্টেগনো কি অর্থাৎ এই স্টেগনো কিটা ইউজার যে সেন্ডার এবং যে রিসিভার দুইজনের কাছে সেম থাকা লাগবে অর্থাৎ স্টেগনো কিটা যদি শুধুমাত্র সেন্ডারের কাছে থাকে রিসিভারের কাছে না থাকে তাহলে রিসিভার ওই মেসেজটা রিট্রাইভ করে পড়তে পারবে না এই জন্য স্টেগনো কিটা খুবই গুরুত্বপূর্ণ তাইলে সিক্রেট মেসেজ আর কভার ইমেজ এই দুটোর ভিতরে স্টেগনোগ্রাফির মাধ্যমে একটা কমপ্রেসড করে দেওয়া হয় তারপরে সেই স্টেগনো ইমেজ যেটা থাকে ওইটা অনলাইনের মাধ্যমে সেন্ড করা হয় যেহেতু আমরা ডিজিটাল স্টেগনোগ্রাফি নিয়ে পড়াশোনা করতেছি যেহেতু আমরা ডিজিটাল স্টেগনোগ্রাফি নিয়ে জানতেছি সেহেতু সেই স্টেগনো ইমেজকে পাঠিয়ে দেওয়া হয় রিসিভারের কাছে রিসিভার পরবর্তীতে এক্সট্রাকশন অ্যালগোরিদম ইউজ করে ওই স্টেগনো কিয়ের মাধ্যমে সিক্রেট ম্যাসেজটাকে আলাদা করে ফেলে যার ফলে সেন্ডার যে ম্যাসেজটা পাঠিয়েছিল সেই ম্যাসেজটা রিসিভার পেয়ে যায় এটাই হচ্ছে বেসিক স্টেকনোগ্রাফিক মডেল যত ধরনের স্টেগনোগ্রাফি আছে সবগুলোতেই এই মডেলটাই অ্যাপ্লাই করা হয় এখন আমরা কিছু স্টেকনোগ্রাফির প্রকারভেদ দেখবনোগ্রাফির প্রকারভেদের ভিতরে টেক্সট স্টেগনোগ্রাফি ইমেজ স্টেগনোগ্রাফি ভিডিও স্টেকনোগ্রাফি অডিও স্টেগনোগ্রাফি নেটওয়ার্ক স্টেগনোগ্রাফি এগুলাই স্টেগনোগ্রাফির সবচেয়ে পপুলার অ্যালগোরিদম এবং এই অ্যালগোরিদমের মধ্যে ইমেজ স্টেগনোগ্রাফি এবং ভিডিও স্টেগনোগ্রাফি এই দুইটা বহুলভাবে ব্যবহৃত হয় এজন্য আমরা পরবর্তী স্লাইডগুলোতে এই দুইটার উপরে একটু বেশি ফোকাস করব ইমেজ স্টেগনোগ্রাফি ইমেজ স্টেগনোগ্রাফিতে একটা রিয়েল ইমেজ ইউজ করা হয় সেই ইমেজকে অরিজিনাল ইমেজ হিসাবে আমরা কাউন্ট করি এবং এই অরিজিনাল ইমেজের ভিতরে আমরা হচ্ছে আমাদের গোপন তথ্যটাকে রেখে দিব পাশের চিত্রে স্টেগনো ইমেজে আমরা দেখতে পাচ্ছি স্টেগনোগ্রাফির মাধ্যমে যদি এটাকে আমরা কি দ্বারা স্টেগনো কি দ্বারা এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে অরিজিনাল ইমেজের ভিতরে কি কি তথ্য রাখা আছে তো আমরা জানি ইমেজগুলো হচ্ছে অসংখ্য বিটের সমন্বয়ে গঠিত এখন বিটগুলা কি বিটগুলো হচ্ছে জিরো ওয়ান অর্থাৎ বাইনারি ডিজিট এটার একটা সংক্ষিপ্ত রূপ যেটাকে আমরা বিট বলে থাকি তো ইমেজের ইমেজের ভিতরে যেহেতু এটা টু ডাইমেনশনাল তো টু ডাইমেনশনাল ইমেজের ক্ষেত্রে অনেকগুলো বিট থাকে এই বিটগুলো ভিতরে আমরা কিছু আমাদের সিক্রেট মেসেজের বিট গুলোকে রাখতে পারি পরবর্তীতে যখন আমরা স্টেগনো কি দ্বারা এটাকে আবার রিট্রাইব করব তখন আমরা আবার অরিজিনাল মেসেজটা পেয়ে যাবো এটাই হচ্ছে ইমেজ স্টেগনোগ্রাফি যেটা বর্তমান সময় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অনলাইনে তাছাড়া রয়েছে ভিডিও স্টেকনোগ্রাফি তো ভিডিও স্টেকনোগ্রাফিতে কী করা হয় একটা ভিডিওর ভিতরে আরও বেশি বেশি পরিমাণ বিট থাকে একটা ইমেজে যত বিট থাকে একটা ভিডিওতে আরও বেশি পরিমাণ বিট থাকে তো আমরা যদি খেয়াল করি তাহলে দেখব ভিডিওর ভিতরে ভিডিও একটা পার্ট থাকে এবং অডিও একটা পার্ট থাকে তো দুইটা ক্ষেত্রেই কিন্তু অনেক বেশি পরিমাণ বিট থাকে এই বিটগুলোর ভিতরে আমরা চাইলে আমাদের যে সিক্রেট মেসেজটা এটাকে কম্প্রেসড ওয়েতে এই বিটের সাথে ইনসার্ট করতে পারি আর যখন এই ভিডিওর সাথে অর্থাৎ অডিও ভিডিও মিক্সড করে যে সিগনাল এই সিগনালের ভিতরে যদি আমরা আমাদের সিক্রেট ম্যাসেজ মেসেজটাকে সিকোয়েন্সালি রেখে দিই তাহলে ওই মেসেজটা টেকনোগ্রাফিক মডেল হয়ে যাবে তখন কারণ আমরা আমাদের সিক্রেট মেসেজকে ভিডিওর মধ্যে লুকাই রাখলাম তো এটাই ছিল মূলত ভিডিও স্টেকনোগ্রাফি সো রিয়েল লাইফ ইউজ অফ স্টেকনোগ্রাফি এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব সিক্রেট কমিউনিকেশনের জন্য অর্থাৎ আমি সেন্ডার এবং যে রিসিভার তার ভিতরে যে তথ্য আদান প্রদান করতেছি এই তথ্যটা শুধুমাত্র আমরা দুইজনই জানতে পারবো মাসখানে মিডিল ম্যানকেও জানতে পারবে না আর যদিও মিডিল ম্যানকেও বুঝে ফেলে যে আমরা মেসেজ আদান প্রদান করতেছি সেই মেসেজটা যদি পেয়েও যায় তারপরেও মেসেজের কোনো উদ্ধার করতে পারবে না অর্থাৎ রিট্রাইব করা তার পক্ষে পসিবল না কারণ তার কাছে হচ্ছে স্টেগনো কিটা নাই তো সিক্রেট কমিউনিকেশনের জন্য স্টেগনোগ্রাফি খুব বেশি ইউজ করা হয় কপিরাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় এবং এমবেডিং মেটা ডাটা অর্থাৎ বড়ো কোনো বিষয়ের ভিতরে ছোটো ছোটো ডাটাকে আমরা এমবেড করে করে পাঠাইতে পারি যাতে হচ্ছে সেন্ডার এবং রিসিভার শুধুমাত্র মেসেজটা পায় যেটা স্টেগনোগ্রাফির মেইন উদ্দেশ্য